দুই দেবজিৎ মহাশয়কে স্বাগত জানাই। আজ উপস্থিত নতুন একটা চ্যাপ্টার নিয়ে, চ্যাপ্টারের নাম সংবহনতন্ত্র। তার আগে জানাই, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, সকলকে শেয়ার করো। কারণ এরকম লকডাউন পরিস্থিতিতে অনলাইন ক্লাস কিন্তু চালু রাখতেই হবে, কারণ অনলাইনে ক্লাস করলে তবেই তোমরা পরবর্তী যে এক্সামগুলো আস চলেছে সেই এক্সামগুলোর ঠিকঠাক করে প্রিপারেশন নিতে পারবে। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো শুরু করা যাক আজকে ক্লাস সংবহনতন্ত্র। সংবহনতন্ত্র সম্পর্কে প্রথমে বলার আগে জানাই, সংবহনতন্ত্র কাদের থাকে? উদ্ভিদ এবং প্রাণীদের। এই দুজনের ক্ষেত্রেই সংবহনতন্ত্র বর্তমান, কিন্তু দুজনের সংবহনতন্ত্রই পৃথক। উদ্ভিদের ক্ষেত্রে সংবহনতন্ত্র যা আছে, প্রাণীদের কিন্তু সংবহনতন্ত্র ঠিক অন্যরকম। কারণ দেখো, উদ্ভিদের ক্ষেত্রে সংবহনতন্ত্রে যেগুলো আছে সেগুলো জাইলেম এবং ফ্লোয়েম, আর প্রাণীদের ক্ষেত্রে সংবহনতন্ত্রে কিন্তু রক্ত আর লসিকা আছে। এছাড়া অন্যান্য উপাদানও রয়েছে। তা প্রথমে আলোচনা করছি উদ্ভিদ সংবহনতন্ত্র। উদ্ভিদ সংবহনতন্ত্রের মধ্যে কী আছে, জাইলেম এবং ফ্লোয়েম একটু আগেই বললাম, এবং তার আগে বলে দিই সংবহনতন্ত্রের মূল ভূমিকা কী। আমাদের দেহের মধ্যে সংবহনতন্ত্রের মূল ভূমিকা কী? মূল ভূমিকা হচ্ছে পুষ্টিতন্ত্র, যে মানে পুষ্টিতন্ত্রে যেসব জিনিসপত্রগুলো আছে সেই খাদ্যবস্তুগুলোকে, কিংবা বলতে পারো এক কথা হরমোন উৎসেচক রেজন পদার্থগুলোকে, উৎসেচকগুলোকে, হরমোনগুলোকে এগুলো করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এবার উদ্ভিদের সংবহনতন্ত্র সে একই কাজই করে, অর্থাৎ হরমোন উৎসেচক বা রেচন পদার্থগুলোকে ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে আরেক জায়গার ক্ষেত্রে। প্রাণীদের ক্ষেত্রেও তাই, এই সংবহনতন্ত্র তাই কাজ করে। এই সংবহনতন্ত্র আর একটি নামও রয়েছে, তার নাম পরিবহনতন্ত্র। ঠিক আছে, এবার এই উদ্ভিদ সংবহনতন্ত্রে জাইলেম এবং ফ্লোয়েমের কাজ কী? জাইলেম এবং ফ্লোয়েম নামটা শুনেই বুঝতে পারছো দুটো দুরকম কাজ আছে, কি একটা একটা ঊর্ধ্বমুখী কাজ করে, একটা নিম্নমুখী কাজ করে। জাইলেম নামটা দেখো প্রথমে শুরুতে হচ্ছে প্রকৃতি দিয়ে শুরু হচ্ছে, তাই মনে রাখার সুবিধার ক্ষেত্রে আমি বলবো জাইলেমের কাজ হচ্ছে খাদ্যবস্তু জল পরিবহন করা। এবং আর একটা কথা বলে দিই, মজার একটা ফ্যাক্ট রয়েছে যে আমাদের পৃথিবীর মধ্যে যাবতীয় যে কোনো বস্তুকে যদি মুক্তিবেগের থেকে জোরে না ছড়া হয়, বস্তুটি পৃথিবীর মধ্যেই পড়ে থাকবে বা পৃথিবীর মধ্যে ব্যাক করে যাবে। কিন্তু জাইলেম পৃথিবীর মধ্যে থেকে জলটাকে কি করে, মাটির মূল থেকে নিয়ে গিয়ে খাতা মানে পাতার বিভিন্ন অংশ গাছের কাণ্ডের মধ্যে ট্রান্সপোর্ট করে। এবং পাতায় উৎপন্ন যে খাদ্যবস্তু, শ্বেতসার জাতীয় খাদ্যবস্তু, সেগুলো কী করে, ফ্লোয়েম কী করে, খাদ্যবস্তুগুলোকে পাতার বিভিন্ন পাতা থেকে নিয়ে গিয়ে গাছের বিভিন্ন কাণ্ডে বা অন্যান্য অংশের মধ্যে সেগুলোকে কী করে ট্রান্সপোর্ট করে দেয়। এই হলো জাইলেম এবং ফ্লোয়েমের কাজ। ঠিক আছে, তেমনই রয়েছে প্রাণীদের ক্ষেত্রে রক্ত এবং লসিকা। লসিকা তেমন আমাদের সংবহনতন্ত্রে তেমন কোনো ভূমিকা নেই। আমাদের দেহ সংবহনতন্ত্রের মূল ভূমিকা হচ্ছে রক্ত, আর আমরা রক্তকে তরল যোগকলা বলি। যোগকলা কেন বলি সেটা তো নিশ্চয়ই জানা আছে, তাও একবার বলে দিই, রিমাইন্ড করে তোমাদেরকে মনে করে দিই যে যোগকলা বলি এর কারণ হচ্ছে দেহের বিভিন্ন অংশগুলির মধ্যে রক্ত আমাদের যোগ সূত্র স্থাপন করে। এবার শুরু করে দিক আজকের ক্লাসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা এখানে দিয়ে দিয়েছি, আমি এই ছবিটা এঁকেও নিয়েছি, সংবহনতন্ত্র। সংবহনতন্ত্রের প্রথম যে প্রশ্নটা আসতে পারে সেই প্রশ্নটা, সংবহনতন্ত্রের কাজ কী? সংবহনতন্ত্রের কাজ দেখতে পারে লিখে দিয়েছি, পুষ্টিজনিত পদার্থগুলোকে যেমন পুষ্টিজনিত পদার্থ এছাড়াও হরমোন, উৎসেচক, রেচন পদার্থ, সেগুলো কী করে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে সাহায্য করে। এটা সংবহনতন্ত্রের কিন্তু কাজ। ঠিক আছে, এবার আসতে পারে যে উদ্ভিদ হরমোনের জন্য কারা দায়ী? উদ্ভিদের দুটো জিনিস দায়ী, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম, এর সঙ্গে আরেকটা বল দিই, রসের উৎসের জন্য দায়ী কে? রসের জন্য দায়ী হচ্ছে জাইলেম। তাহলে এটাকে তো মনে রাখতে হবে। এরপর যেটা বলছি সেটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে। প্রাণীদের ক্ষেত্রে দেখো কী আছে, রক্ত এবং লসিকা রয়েছে, রক্ত এবং লসিকা রয়েছে। এই রক্তের মধ্যে বিভিন্ন কণিকাগুলো রয়েছে, নিশ্চয়ই তোমরা সকলে জানো, লোহিত রক্তকণিকা, সে রক্তকণিকা, অংশকণিকা, তাই তো? এই রক্তকণিকার মূল মানে উৎসস্থল কোথায়? এটা এক নম্বর প্রশ্ন বলছি, রক্তকণিকার উৎসস্থল কোথায়, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুব আসছে এটা। RRB-তে অনেক জায়গাও দিয়েছে পরীক্ষা, আমি এর আগেও অনেক জায়গায় আমি দেখেছি এই প্রশ্ন আসতে, যে রক্তকণিকাগুলি উৎসস্থল কোথায়, মানে কোথা থেকে রক্তকণিকা উৎপন্ন হয়। রক্তকণিকার উৎসস্থল কোথায়, পরীক্ষার উত্তর হবে কি, লাল অস্থি মজ্জা। তাহলে নিশ্চয়ই রক্তকণিকাগুলো কোথাও না কোথাও শেষও হয়, তাই না? সেই ধ্বংসস্থলটি কোথায়? উত্তর তারপর নেক্সট প্রশ্নতে আসছি, রক্তকণিকাগুলি ধ্বংসস্থল কোথায়, মানে কোথায় গিয়ে শেষ হয়ে যায় রক্তকণিকাগুলি? উত্তর হবে যকৃতার প্লীহা। যকৃতার প্লীহায় কিন্তু রক্তকণিকাগুলো শেষ হয়ে যায়।
তা আমি এর আগে আলোচনা করলাম উদ্ভিদ সংবহন তন্ত্র, যেটা হচ্ছে জাইলেম অফ ফ্লোয়েম। যদিও ওখানে তেমন কোনো খুব বিরাট কোনো টপিক নেই জাইলেম অফ ফ্লোয়েম নিয়ে, আমি কয়েকটা কথা আমি বলে দিয়েছি জাইলেম ফ্লোয়েম নিয়ে। জাইলেমের কাজ কী, ফ্লোয়েমের কাজ কী, এবং কে রসের উৎস হতে সাহায্য করে, আর কে জাইলেম ফ্লোয়েমের কাজ সঙ্গে সঙ্গে বলে দিয়েছি যে জাইলেম কিন্তু জলটাকে অভিকর্ষের বিপরীত দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। এইখানে এই কথা জানলেই হবে। এবং আসল টপিকে আজকে আসছি, মানে সংবহনতন্ত্রের প্রাণী সংবহনতন্ত্রটা হচ্ছে আমাদের সংবহনতন্ত্রের আসল টপিক, মানে আমার এই ভিডিওর আসল টপিক হচ্ছে প্রাণী সংবহনতন্ত্র। এই প্রাণী সংবহনতন্ত্রের মধ্যে রক্তকে আজকে হাইলাইট করেছি। এই রক্ত সংবহনতন্ত্রের মধ্যে প্রথমে কাকে হাইলাইট করলাম, যে রক্ত রক্তকণিকাগুলো উৎপন্ন মানে কোথা থেকে তৈরি হয়, সেটার নাম লাল অস্থিমজ্জা, আর কোথায় গিয়ে শেষ হয়, যকৃৎ বা প্লীহায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ কী। লোহিত রক্তকণিকার কাজ কী, যে অনেক সময় বলছে না আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, আসলে লোহিত রক্তকণিকার কারণে মানে আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন যে কোনো গ্যাসীয় পরিবহনে কিন্তু লোহিত রক্তকণিকার প্রচুর ভূমিকা রয়েছে। তাহলে উত্তর কী হবে, O2 বা CO2, সরি একবার লিখে নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সকলকে শেয়ার করে দিও। কারণ এরকম লকডাউন পরিস্থিতিতে তো আমাদের অনলাইন ক্লাসটা করতেই হবে, এবং অনলাইন ক্লাস করে তোমরা যেন পরবর্তী চাকরি পরীক্ষা ক্ষেত্রে নিজে থেকে প্রিপেয়ার করে নাও বাড়িতেই, এবং নেক্সট চাকরি পরীক্ষায় অবশ্যই সেটাকে ক্র্যাক করার চেষ্টা করো। দেখো কী আছে, লোহিত রক্তকণিকার কাজ কী, যে কোনো গ্যাসের পরিবহন যেমন CO2 বা O2 পরিবহন করা। CO2 বা O2 পরিবহন করা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। ঠিক আছে, এবার না আমাদের দেহের মধ্যে যে কোনো ভাইরাস হোক না কেন, বা যে কোনো জীবাণু যখন প্রবেশ করে না আমাদের রক্তকণিকা কিন্তু তার সঙ্গে ফাইট করে, এর জন্য কিন্তু একটা রক্তকণিকা দরকার। তাহলে রোগ জীবাণু প্রতিহত করতে কোন রক্তকণিকা সাহায্য করে, রোগ জীবাণু প্রতিহত করার জন্য বা রোগ জীবাণুকে আটকানোর জন্য কোন রক্তকণিকা সাহায্য করে, উত্তর হবে শ্বেত রক্তকণিকা। উত্তর কী হবে, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কিন্তু আমার শরীরের মধ্যে যখন কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া বা কোনো অন্য কোনো জীবাণু যখন শরীরের মধ্যে প্রবেশ করে তাকে প্রতিহত করার চেষ্টা করে, তাকে আটকানোর চেষ্টা করে। তো উত্তর কী হবে, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা এবার অনেক সময় নিচে দেখেছো যে আঙুল হাত কেটে গেলে বা আঙুলের কোনো অংশ কেটে গেলে কিছুক্ষণের মধ্যে কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তা কীভাবে সেটা সম্ভব, রক্ত তো সেই জায়গাতে সেরকম রয়েছে, তা সেখানে রক্ত পড়া বন্ধ কেন হলো? কারণ আমাদের রক্তকণিকার মধ্যে আর একজন তিনি রয়েছেন, তার নাম অনুচক্রিকা। তাহলে অনুচক্রিকা কী কাজ করে, রক্ত পড়া বন্ধ করে দেয়। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, অনুচক্রিকার কাজ কী, রক্ত তঞ্চনে সাহায্য করে। এই রক্ত পড়াকে আমরা ভালো ভাষায় বলি রক্ত তঞ্চন, রক্ত তঞ্চনে সাহায্য করে। অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা। এবার এই রক্ত তঞ্চনে অনুচক্রিকার ভূমিকা তো রয়েছেই, তার সঙ্গে না কিছু উৎসেচক রয়েছে। যখন রক্ততঞ্চনী বলছি তার সঙ্গে তাহলে এটা আলোচনা করে নিই, রক্ততঞ্চনের যে উৎসেচক দায়ী, তাহলে হাইলাইট করে দিচ্ছি, দেখো এর জন্য যে উৎসেচক দায়ী, তাই এই উৎসেচকটার নাম কী, থ্রম্বোকাইনেজ। একটা উৎসেচক দায়ী রক্ততঞ্চনের মানে সাহায্য করার জন্য, তার নাম থ্রম্বোকাইনেজ। আবার বলছি রক্ততঞ্চন মানে কিন্তু রক্ত পড়া নয়, রক্তকে আটকানো, এর জন্য দায়ী কে, থ্রম্বোকাইনেজ। থ্রম্বোকাইনেজ নামক এক ধরনের উৎসেচক রয়েছে, এবং কিছু ধাতু রয়েছে যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ইত্যাদি ধাতুগুলো রক্ততঞ্চনে বাধা দেয়, সরি রক্ততঞ্চনে সাহায্য করে। নেক্সট যেটা আমাদের জানতে হবে, যে আমাদের রক্তবাহের মধ্যে, রক্তবাহ নিশ্চয় জানো শিরা ধমনী, যখন রক্ত ফ্লো হয় তখন এই রক্তগুলো জমা বেড়ে যায় না কেন? আমি এখনই বললাম অনুচক্রিকা রক্তের মধ্যে রয়েছে, তা তার তো কাজ তো রক্তকে জমা বাড়ি মানে জমা রক্তকে জমা বেড়ে দেওয়া, কিন্তু তবুও সে রক্ত জমা বাঁধে না কেন? তাহলে প্রশ্ন হচ্ছে রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন? খুব ভালো ভালো ফ্যাক্ট নিয়ে আজকে আলোচনা করছি, রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন, এইগুলো কিন্তু চাকরি পরীক্ষা খুব বেশি পরিমাণে আসে, এবং দেখবে এরকম ধরনের খুব কোশ্চেনও খুব এসছে, প্রশ্নও খুব এসছে। তোমরা এই কোশ্চেনগুলো পারলে অবশ্যই নোটবুকে খাতাতে পারলে সেগুলো নোট ডাউন করে নিও,
এবং যারা চ্যানেলে নতুন তারা সেটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কোনো কিছু ডাউট থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং নেক্সট ভিডিওটা কী নিয়ে করবো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাই প্রশ্ন হচ্ছে, রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন? কারণ ওর মধ্যে হেপারিন রয়েছে, হেপারিন রয়েছে, হেপারিন রক্ত যাকে জমাট বাঁধতে বাধা দেয়। নেক্সট তোমাদের জন্য একটা কোশ্চেন, তোমরা এই কোশ্চেনের উত্তরটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কি আমরা মাঝে মাঝে দেখবে রক্তের জন্য একটা ব্লাড ব্যাঙ্কে রক্ত দিই, তাই তো? তাই সেই ব্লাড ব্যাঙ্কে রক্ত দিলে সেই রক্ত জমাট বেঁধে যাওয়া উচিত, কারণ দেখবে হাত থেকে কেটে গেলে আমার রক্ত মাটিতে পড়লে সেই মাটিতে রক্ত কিন্তু জমাট বেঁধে যায়। তাহলে ব্লাড ব্যাঙ্কে রক্ত কেন জমাট বাঁধে না প্রশ্ন, ব্লাড ব্যাঙ্কে রক্ত কেন জমাট বাঁধে না সেটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও। ঠিক আছে, এটা উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট বক্স তোমরা জানিও। নেক্সট হচ্ছে, রক্ত যদি জমা না বাঁধতো তাহলে কী হতো? তাহলে অবশ্যই হাতে সামান্য কেটে গেলে সেই রক্ত বেরিয়ে যেত এবং আস্তে আস্তে শরীরে রক্ত শূন্য হয়ে যেত। তো এটা একটা রোগের নাম রয়েছে, এই রোগের নাম কী? রক্ত টঞ্চন না হওয়াকে কী বলে? হিমোফিলিয়া। উত্তর হবে হিমোফিলিয়া। এটা একটা রোগ যেখানে রক্ত হাত বা কোনো অংশ কেটে গেলে রক্ত পড়া বন্ধ হয় না, এই রোগের নাম হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া অবশ্যই এটা মনে রেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানবদেহের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটা? তোমাদের মনে হতে পারে প্রশ্নটা খুব সাধারণ, তোমরা উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। কিন্তু প্রশ্নটা আমি কেন লিখলাম বা প্রশ্নটা আমি কেন দিলাম, কারণ কি আমাদের আমরা হচ্ছে সবচেয়ে আধুনিক জীবের মধ্যে পড়ি, আমাদের জীবে মানে আমাদের হৃৎপিণ্ডে যটা প্রকোষ্ঠ আছে সেরকম দেখা যাবে যে অনেক জীব আছে যারা এখনও ওয়েল ডেভেলপ নয়, তাদের সেই প্রকোষ্ঠ সংখ্যা কিন্তু অনেক কম, যেমন ব্যাঙের, তেমনই রয়েছে অন্যান্য কিছু সরীসৃপের। সেই জন্যই আমি আলোচনা করলাম যে মানবদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটা, এই উত্তরটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবং এই প্রকোষ্ঠগুলো প্রত্যেকটার কাজ রয়েছে, ঠিক আছে? কোথা থেকে একটা প্রকোষ্ঠ রয়েছে যে প্রকোষ্ঠ থেকে অক্সিজেন যুক্ত হয় এবং সরি অক্সিজেন প্রবেশ করে, সেই অক্সিজেনটাকে পাম্প করে শরীরের বিভিন্ন অংশে যেখানে অক্সিজেনের প্রয়োজন সেখানে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এরপর দেখো কী আছে, এরপর যে প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আরএইচ ফ্যাক্টর প্রথম কারে দিয়ে পাওয়া গেছিলো? আরএইচ আমরা তোমরা সকলে জানো নিশ্চয়ই যে মানুষের তৈরির আগে, মানুষের প্রজাতি সৃষ্টির আগে আমরা কিছু বানরের প্রজাতি দেখেছি, তারা পুরোপুরি মানুষের মতোই আচরণ করে, তাদেরকে আমরা এপ বলি। এই আরএইচ ফ্যাক্টরটাও কিন্তু একটা বানরের শরীরে প্রথম পাওয়া গেছিলো, যার নাম রিসাস বাঁদর, তার যেন নাম দেওয়া হয়েছে আরএইচ ফ্যাক্টর বা রিসাস ফ্যাক্টর, রেসাস ফ্যাক্টর। উত্তর হবে রেসাস বাঁদরের শরীরে। ঠিক আছে, এবার আমি একটু আগেই বললাম হৃৎপিণ্ড নিয়ে কথা বলেছি, কটি প্রকোষ্ঠ আছে কমেন্ট বক্সে আমাকে জানাতে বলেছি। এবার আমি বল দিই তোমাদের একটু হিন্স দিয়ে দিই যে বিভিন্ন প্রকোষ্ঠগুলো কাজ সম্পর্কে আমি বল দিচ্ছি। দেখো যেমন বাম নিলয়ের কাজ কী, হৃৎপিণ্ডের আমাদের হৃৎপিণ্ডের বাম নিলয়ের কাজ কী? হৃৎপিণ্ডের বাম নিলয়ের কাজ কী? বাম নিলয়ের কাজ কী? দেখো এটা একটু মনে রাখতে হবে, হৃৎপিণ্ডের বাম নিলয়ের কাজ হচ্ছে আমাদের ওটুযুক্ত রক্ত যেগুলো রয়েছে সেগুলিতে মানে সেইগুলিকে ওটুযুক্ত রক্তকে মহাধমনীতে সংবাহিত করা বা প্রেরণ করা, মহাধমনীতে ওটুযুক্ত রক্তকে পরিবহন করা বা দিয়ে দেওয়া।
তাহলে বোঝা গেল নিশ্চয়ই বাম নিরয়ের কাজ হচ্ছে ও2 যুক্ত রক্তকে মহাধমনীতে প্রেরণ করা। 12 নম্বর প্রশ্ন যেটা খুব আসছে পরীক্ষায়, ডান নিলয়ের কাজ কি? আমি যখন হৃৎপিণ্ড সম্পর্কে বলছি, হৃৎপিণ্ডের ডিটেলিং করবো, পুরুষ প্রত্যেকটা অংশ সম্পর্কে তোমাদেরকে জানাবো এবং তোমরা পারলে এগুলো নোট ডাউন করে নিও। ডান নিলয়ের কাজ কি? কাজ কি? ফুসফুসীয় ধমনী, আশা করি নামটা শুনেছ, ফুসফুসীয় ধমনীতে CO2 যুক্ত রক্ত প্রেরণ করা। CO2 যুক্ত রক্ত প্রেরণ করা বা পাঠানো। ঠিক আছে, তাহলে দুটো কিন্তু অংশ হয়ে গেল। আমার প্রশ্ন কি ছিল? হৃৎপিণ্ডের কটি প্রকোষ্ঠ, হিন্স দেখেই তোমরা বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন হলো আমাদের বাম অলিন্দের কাজ কি? তা নিরয়ে দুটো কাজ হয়ে গেল, বাম অলিন্দের কাজ বলে দিচ্ছি। দেখো বাম অলিন্দের কাজ কি একটু ইম্পর্টেন্ট, পরীক্ষা যদিও আসে না এই এই বাম অলিন্দের কাজটা, তবে জেনে রাখা ভালো। বাম অলিন্দের কাজ কি? এটা কি করে? মহাশিরা থেকে যে মহাশিরা আছে, সেই মহাশিরা থেকে যে CO2 যুক্ত রক্ত আছে, সেটাকে গ্রহণ করে। মহাশিরা থেকে CO2 যুক্ত রক্তগুলোকে গ্রহণ করার কাজ হচ্ছে বাম অলিন্দের কাজ। ঠিক আছে, আর একটা অংশ আছে ডান অলিন্দের কাজ কি? ফুসফুসীয় শিরা আছে আমার শরীরের মধ্যে, এটা মহাধমনী বললাম, আর একটা বললাম মহাধমনী, এটা বলছে ফুসফুসীয় শিরা। তাহলে এই ফুসফুসীয় শিরা দ্বারা যে O2 যুক্ত রক্ত আছে না, সেটা গ্রহণ করা। তা দেখো এটা কি উত্তর কি হলো? ফুসফুসীয় শিরার দ্বারা আনা O2 রক্ত গ্রহণ করা। তা দেখো অলিন্দের কাজ কি? দুটো অলিন্দ ভাগ করছে না কিন্তু, আমি শুধুমাত্র বলছি অলিন্দের কাজ কি। অলিন্দের কাজ হচ্ছে গ্রহণ করা, আর নিলয়ের কাজ কি? পরিবহন করা বা পাঠিয়ে দেওয়া, এটা হচ্ছে পার্থক্য, চলে যাওয়া। ঠিক আছে, এরপর দেখো তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি। তো বিভিন্ন কপাটিকাগুলো রয়েছে, আর এটা চারটে ভাগে ভাগও করে দিয়েছি। তো এইভাবে আমাদের আমাদের হৃৎপিণ্ড কাজ করে এবং হৃৎপিণ্ডে বিভিন্ন প্রকোষ্ঠ থেকে বিভিন্ন রক্তগুলো পাম্প করে। আমি একটু আগেই বলছিলাম যে হৃৎপিণ্ডের কাজ কি তুমি নিশ্চয় জানো যে হৃৎপিণ্ডের কাজ হচ্ছে একটা পাম্প যন্ত্রর মতো কাজ করে, মানে রক্তগুলোকে শরীরের এক অংশ থেকে আর এক অংশে প্রেরণ করা এবং গ্রহণ করা, এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের কাজ। এবং তার সঙ্গে সঙ্গে কিছু O2 বা CO2 যুক্ত রক্তগুলোকে বা দূষিত রক্তগুলোকে একটা নির্দিষ্ট অংশে পাঠিয়ে দেওয়ার কাজ হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের। তা এই হৃৎপিণ্ডের ব্যাপারে বলেছি আগেও যে এই হৃৎপিণ্ডের ছবিটা যখন দেখাচ্ছি, ছবিটা ঠিক এরকম ধরনের থাকে। আর আমাদের হৃৎপিণ্ডের একটা মজার ফ্যাক্ট বলে দিই, আমাদের হাতের মুঠোর মতো নাকি আমাদের হৃৎপিণ্ড হয়, যদিও এটা একটা অ্যামেজিং ফ্যাক্ট, এটা সত্যিকে জানি না, তবে এটা মনে করা হয়। দেখতে পাচ্ছ ছবিটা, আমাদের হৃৎপিণ্ডের কটি প্রকোষ্ঠ পেয়ে গেছো? তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও কটা প্রকোষ্ঠ আছে, এবং যদি পারো তা জানিও কটা প্রকোষ্ঠ এবং কী কী। নেক্সট প্রশ্ন দিকে চলে আসি। নেক্সট প্রশ্ন, আমরা যতক্ষণ বলছি সংবহনতন্ত্র বলছে, শুধুমাত্র কি প্রাণ মানে আমার রক্ত সংবহনতন্ত্রই হয়? এছাড়া কি অন্যদের সংবহনতন্ত্র হয় না? হ্যাঁ, একদম রক্ত, এছাড়া অনেক অন্যান্য সংবহনতন্ত্র রয়েছে, যেমন তারা মাছে
তারা মাছে কি সংবহনতন্ত্র রয়েছে? তারা মাছের কি সংবহনতন্ত্র রয়েছে? তারা মাছকে ইংরেজি স্টার ফিশ বলে, নিশ্চয় জানো তারা মাছে কীরকম সংবহনতন্ত্র রয়েছে? এদের বাইরে একটা কাঁটার মতো আবরণ থাকে আর পাঁচটা পা থাকে, এবং এদের সংবহনতন্ত্রটা কি? জল সংবহনতন্ত্র। অর্থাৎ এরা জলের মাধ্যমে নিজের শরীরের যে কাজগুলো আছে, যে খাদ্যবস্তু পরিবহন করা, সেগুলো কিন্তু এরা জলের মাধ্যমেই করে। তাহলে কি উত্তর কী হবে? জল সংবহনতন্ত্র। জল সংবহনতন্ত্র। এবার নেক্সট প্রশ্ন যেটা খুব আসছে, মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় এমন কয়েকটা প্রাণী নাম লেখো। পরীক্ষা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় এমন কয়েকটা প্রাণী নাম লেখো। অবশ্যই তোমরা নোট ডাউন করে নিও, মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় এমন কয়েকটা প্রাণী নাম লেখো। উত্তর চিংড়ি, আরশোলা। চিংড়ি, আরশোলা। ঠিক আছে, এবার দেখো, যদি চিংড়ি আসলে উত্তর হয়ে গেছে, এবার যদি মুক্ত সংবহনতন্ত্র হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বদ্ধ সংবহনতন্ত্র আছে, তাই না? মুক্ত সংবহনতন্ত্র থাকলে অবশ্যই বদ্ধ সংবহনতন্ত্র আছে। এই বদ্ধ সংবহনতন্ত্র কালে দেখা যায়? নেক্সট প্রশ্ন, বদ্ধ সংবহনতন্ত্র কালে দেখা যায়? বদ্ধ সংবহনতন্ত্র কালে দেখা যায়? উত্তরটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? এবং এই প্রশ্নগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি বলছি, সেগুলো অবশ্যই পারলে নোট ডাউন করে নিও। নেক্সট চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো রিপিট হতে পারে এবং তোমাদের একটুখানি হেল্পও হয়ে যাবে পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে। বদ্ধ সংবদ্ধতে কাজ দেখা যায়, এটার উত্তর কিন্তু আমাকে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে দেবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার আসা ভিডিওগুলো তোমরা সর্বপ্রথম দেখতে পারো এবং সকলকে শেয়ার করে দিও। নেক্সট হিমোসিল কার দেখা যায়? হিমোসিলটা আসলে কী জানো, রক্তপূর্ণ একটা গহ্বর, একটা থলি যেখানে রক্ত দ্বারা পরিপূর্ণ। তো রক্তপূর্ণ গহ্বর বা হিমোসিল দেখা যায় কাদের? তা তুমি যে কোনো সন্ধিপদ বলতে পারো, যে কোনো সন্ধিপদের ক্ষেত্রে কিন্তু হিমোসিল দেখা যায়। যেমন আমি পার্টিকুলার যদি একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিলে শামুক জাতীয় প্রাণীর ক্ষেত্রে হিমোসিল দেখা যায়, শামুক জাতীয় প্রাণীর ক্ষেত্রে। এছাড়াও সন্ধিপদ যে জাতীয় প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। এবার একটা মজার কথা বলি, আমাদের শরীরে বিভিন্ন রকম পেশি রয়েছে, তাই না? পেশিগুলো রয়েছে, এই পেশিগুলো যদি সংবহনের মধ্যে পড়ে না, যদি আমি হৃৎপিণ্ড নিয়ে কথা বলছিলাম তাই আমার মনে হলো এটা বলে দেওয়া উচিত। তা পেশি তো রয়েছে, প্রশ্ন কিন্তু লিখবো না। তা পেশিগুলো রয়েছে, এই পেশিগুলো আমার হাতের বিভিন্ন পেশি রয়েছে, যেগুলো আমার নিজের মর্জি চালাতে পারি বা রোটেট করতে পারি। কিন্তু আমার শরীরের মধ্যে রয়েছে এমন একটা পেশি, যেই পেশিটা আমরা নিজের মর্জি চালাতে পারি না, যার নাম কি না, হৃৎপেশি। এই হৃৎপেশিটা নিজের একমাত্র হৃৎপিণ্ডই কন্ট্রোল করতে পারে, আমাদের দ্বারা কন্ট্রোল করা হয় না। এটা একটা অনৈতিক বেশি, এটা মনে রেখো। যেহেতু আমি হৃৎপিণ্ড নিয়ে আজকে বললাম কথাটা, তাই এটা অবশ্যই পারলে তোমরা নোট ডাউন করে দিও বা মনে রাখতে পারো। নেক্সট, নীলাভ রক্ত কার দেখা যায়? নীলাভ রক্ত কি জিনিস, মানে রক্তের নীল হয়ে গেল কেন? কারণ মানে তামা আছে, তামা জাতীয় যে কোনো জিনিস তুমি যদি বাইরে রাখো বা জলের মধ্যে একটু ভিজিয়ে যদি কোনো টিস্যু পেপার উপর রাখো, দেখবে নীল রঙের হয়ে যাচ্ছে। এই তামা থাকার মধ্যে জন্য এই রক্ত নীলাভ হয়। নীলাভ রক্ত কার দেখা যায়? কবজি জাতীয় প্রাণীদের ক্ষেত্রে, শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? তাহলে এতক্ষণ ধরে আমরা হিমোগ্লোবিন নিয়ে আলোচনা করলাম না, হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিনের মধ্যে থাকে লোহা। লিখে দিলাম প্রশ্ন, হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? লোহা থাকে। আর হিমোসায়ানের মধ্যে কি থাকে? তামা। অবশ্যই এই দুটো নোট ডাউন করে নিও, হিমোগ্লোবিনের মধ্যে থাকে লোহা মানে Fe, আর কপার থাকে আমাদের হিমোসায়ানের মধ্যে। হিমোসাইনের মধ্যে বেস্ট 20টা প্রশ্ন নিয়ে আমি যে আলোচনা করেছি, তার বাদেও কিছু বিবিধ প্রশ্ন তোমাদেরকে আমি বলছি। যেমন আমাদের হৃৎপিণ্ডকে আমরা বললাম, আমাদের হৃৎপিণ্ডে কটি অংশ বলেছি এবং তোমাদের কমেন্ট বক্সে কিন্তু তোমাকে জানাতে বলেছি। তা নেক্সট, মাছেরও কিন্তু আমাদের হৃৎপিণ্ড রয়েছে, বললাম না যে আমি একটু আগে, যে মানুষ কিন্তু সর্বাধিক ডেভেলপ একটা প্রাণীর মধ্যে পড়ে, জীবের মধ্যে পড়ে। তা মাছের কিন্তু হৃৎপিণ্ড রয়েছে, সেই হৃৎপিণ্ডের একটা নামও রয়েছে, হৃৎপিণ্ডের নাম হচ্ছে ভেনাস। মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস, একটু মনে রেখো, মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস, এবং পালে নোট ডাউনও করে নিও।
ঠিক আছে। নেক্সট হিমোলিম জানো কারা থাকে? হিমোলিম, হিমোলিম্ফ থাকে পতঙ্গদের রক্ত, হিমোলিম্ফ পতঙ্গদের শরীরে থাকে, একটু মনে রাখতে হবে, হিমোলিম্ফ থাকে পতঙ্গদের শরীরের মধ্যে। এবং কুমির ব্যাঙের মাছের না প্রকোষ্ঠের সংখ্যা বল, তোমাদের বল দিই, কুমিরের যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সেটাও চারটি আছে, আর মাছ ব্যাঙের কিন্তু তিনটি আর মাছের দুটি। মাছের হৃৎপিণ্ডকে কী বলে বললাম এখনই? ভেনাস। কুমিরের ব্যাঙের এবং মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা বল দিই, কুমিরের হচ্ছে চার, ব্যাঙের তিন, আর মাছের দুই। একটু মনে রাখো কটা। আজকের এই বেস্ট প্রথম 20টা প্রশ্ন ছিল আমার আওয়াজ বিষয়ে, এবং লাস্ট যে দুটো প্রশ্ন বললাম সেটা আমার বিবিধ প্রশ্নের মধ্যে পড়ছে। আজকের এই এই কটা প্রশ্ন তোমরা পারলে নোট ডাউন করে নিও।